এই জন্মে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, পূর্ব জন্মে আপনি ভালো কর্ম করেছেন বলে জন্মগ্রহণ করেছেন। এই সংসারে কেউ রিক্সা চালায়, আবার কেউ দেখবেন রিক্সায় চেপে যায়। যে রিক্সায় চেপে যায় সে ভালো কর্ম করেছিল, যে চালিয়ে যায় তার কর্মটা একটু খারাপ ছিল। জেনে নিন, জন্ম হোক যথাযথা কিন্তু কর্ম যেন ভালো হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কি হলো দেখবো না, তবু দেওয়ালে ছবিটাকে রেখে তাই ছবির গলাতে মালা দিই। এই সংসারে কেউ অন্যায় করলে তাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়, আবার এই সংসারে ভালো কাজ করলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করতে হয়। এজনে জন্ম হয়েছিল কপিকুলে, কার কপিকুলে কার জন্ম হয়েছিল? বীর হনুমানের। কিন্তু রাম ভক্ত হয়েছিল বলে মানুষের চেয়ে উচ্চ জায়গাতে সে হয়ে গিয়েছিল। এজন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথা কিন্তু কর্ম যেন ভালো হয়ে যায়। মায়েরা বলা তো যায় না কে কখন চলে যাবে, আমি আপনাদের সুন্দর করে বলে দিয়ে যাই, এই যাবার আগে কিছু ভালো কাজ করুন। এই সংসার তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চায় না। যে যে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, এই সংসার তোমাকে চুষে নিতে চায়, তোমাকে দিতে চায় না। একটা বাবা প্রত্যেক দিন তার ছেলের জন্য ক্যাডবেরি নিয়ে যায়, দুদিন যদি না নিয়ে যায় ছেলে আর বাবা বলবে না। একজনের স্ত্রীকে স্বামী এত ভালোবাসে, কিন্তু স্বামীর স্ত্রীর যে পাওনা তা যদি স্বামী না দিতে পারে লাথি দিয়ে ছুড়ে দেয়। একজন স্বামী তার স্ত্রীকেও ঠিক তদ্রুপ করতে পারে। একজন মা সংসারে প্রচুর খাটছে, সংসারটাকে দাম দিচ্ছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর বাড়ির লোক বলবে এবার গেলেই বাজি। এ সংসার তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চায় না। না না, তা বলে কি সংসার করবেন না? আপনি সংসারে কর্তব্য কর্ম সব করবেন, আসল কর্তব্য ভুলবেন না বাবা। দুপুর বেলায় গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে একবার কেঁদে কেঁদে বলবেন, হে গোবিন্দ, আজকের দিনের জন্য নয়, যেদিন আমি ভবপারের ঘাটে গিয়ে দাঁড়াবো সেদিন তুমি ভবপারের কাণ্ডাই হয়ে নিতাই গৌর হরি বল বলে ভবসাগরে। তবে কীর্তন যখন শুনতে এসছেন আপনাদের বলে যাই, কীর্তন হচ্ছে সমাজ পরিবর্তন, কীর্তন মানুষের মন পরিবর্তন করে দেয়। কীর্তন তত্ত্বের দ্বারা, লীলার দ্বারা, পদাবলীর দ্বারা গাওয়া হয়। আমি আপনাদের সামনে পদাবলী গাইব, তার মধ্যে তত্ত্ব বুঝিয়ে দেবো। একটা ছোট্ট কথা বলে যাই, হিন্দুর বাড়িতে প্রত্যেকটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন। দাদা ভাইরা যে যেখানে বসে আছেন, পার্টির নেতা হন আর যেই হন না কেন, আপনার কাছে নিবেদন রইল, আপনি যদি নেতা হন, নেতা হলে আমি ভয় করি না, কারণ আমি কোনো পার্টি করি না, আমি একটাই পার্টি করি, সে ভগবানের পার্টি। আমি কোনো রাজনীতির সিম্বল নিয়ে ঘুরি না। আপনি নেতা হয়েছেন, আপনাকে জনগণ করেছে, জনগণের জন্য আপনি নেতা হয়েছেন, আপনার দায়িত্ব কিন্তু জনগণের জন্য, একথা মাথায় রাখবেন। আপনি বড় হয়েছেন জনগণের জন্য। আপনি যখন নেতা হলেন তখন আপনার গলায় ফুলের মালা দেওয়া হলো, সেই সময় তাকে ফুলের মালা দেওয়া উচিত নয়। কখন? সে যখন 5 বছর মানুষের মঙ্গল কাজ করলো তখন তাকে মঙ্গলময় ফুলের মালা দেওয়া সেইটাই সার্থক কাজ, নইলে কিন্তু কোনো কাজ নাই। মালাটা পেলে তো অহংকার হয়ে গেল, আমি নেতা হয়ে গেলাম, কিন্তু না, আপনি জনগণের কাজ করবেন, এটা ভগবান আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, সবাইকে দেয় নাই, আপনাকে দিয়েছে, মাথায় রাখবেন এই কথাগুলো। হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিন, বলবেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে কি হয়? নিমাই সচি মাতাকে বলেছিল, মা তুমি আমাকে ডাকলে কেন? ওরে নিমাই, তোর বাবার পিণ্ড দিয়ে আই বাবা। পিণ্ড দিলে কি হয় মা? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। ওরে নিমাই, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, যা পিণ্ড দিয়ে আই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তা 7 বংশ নয়, তা 14 বংশ। হরিবল হরিবল। এই জন্য আপনাদেরকে বলে যাই, হরিনাম এরকম নয় যে চটি পড়ে আসবেন আর চটি গুটিয়ে যাবেন, তাতে হিন্দু ধর্ম কোনোদিন শক্ত হবে না। আমি বারবার আপনাদের বলে যাই, মসজিদের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, মন্দিরের পাশ দিয়ে যাবেন মাথা নিচু করবেন, সব জায়গাতে তিনি আছেন। আমরাই নাম দিয়েছি, তার কোনো নাম নাই। আমরা, আমি প্রদীপ পাল নামটা আমার বাবা দিয়েছে, কেন আমাকে একটা নামে ডাকতে হবে বলে, নইলে আমি সারা দেবো কি করে? এই জন্য ভগবানের নাম যে যেখানে পাচ্ছে, আমরা ভগবানকে নিয়ে মারামারি করছি, কিন্তু জেনে রাখুন আল্লাহর হরির মধ্যে মারামারি আছে? কোনোদিন আছে? মারামারিটা কাদের মধ্যে হয়? আমাদের মধ্যে হয়। না না, বিবাদ নয়, সুবাদ করে থাকতে হবে। আর একটা কথা বলে যাই, হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে। ছেলেকে পড়াবেন, অজগরটি আসছে তোরে, আয় আমটি আমি খাবো পেরে,
হস হইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে। এই পড়াটা পড়াবেন, এটা পড়লে মুখস্থ করে বড় হয়ে ও একটা চাকরি পেতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইটাও পড়াবেন, এ খোকা পর কি গয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌর বর্গীর জয়ে জগন্নাথ, এগুলো পড়ালে ও ছেলের বিবেক তৈরি হবে, ভবিষ্যতে আপনার যখন বুড়ো হবেন বয়স হবেন না তখন বলতে পারবেন যাক কিছু করতে পেরেছি না পেরেছি একটা কৃষ্ণ ভক্ত সন্তান করতে পেরেছি। জেনে নিন, আপনি মৃত্যুর আগে বলে গেলেন আমি 1 কোটি টাকা ছেলের জন্য রেখে এলাম, যাক ভালো হলো বাবা আমি মরে শান্তি পাবো, ছেলের জন্য 1 কোটি রাখলাম। কিন্তু ছেলে বড় হয়ে আপনার মৃত্যুর পর সেই টাকাটা মদ খেয়ে দিন কাটাবে না হরিবাসর করবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে, এইটা বিচার বিবেচনা করে আপনাকে মরতে হবে। সন্তান যদি তৈরি করতে হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, ছোট বাচ্চা জন্ম নেবার পর থেকে হাত তোলা শেখান, ছেলেকে স্কুলে জোর করে পাঠান, সেরকম স্নান করার পর জোর করে ছেলেকে মন্দিরে তুলসী মন্দিরে জল দিতে বলুন। বাচ্চা ছেলে পড়তে বসবে আপনি তার মাথায় গীতাটা ঠেকিয়ে দেবেন, যে বাচ্চা ভালো পড়াশুনো করে মানে পড়াশুনো করতে শিখে গেছে উচ্চারণ করতে তাকে গীতার একটা করে শ্লোক প্রত্যেকদিন পড়তে বলুন, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, তার 2 ঘন্টা পড়লে কাজ হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তবে কীর্তন শোনা সার্থক হবে, নইলে বেকার হবে। যতই তত্ত্ব কথা শুনুন এতে কোনো লাভ হবে না, যদি আপনার ঘরটাকে ঠিক না করতে পারেন আপনার দেহ ঘরটাকে ঠিক না করতে পারেন কীর্তন শোনা আমাদের বেকার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আজকে আমাকে সাজিয়ে দাও, কোথায় যাবি দাদা বলাইয়ের জন্মদিন, আমায় সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও আজকে দাদা বলাইয়ের জন্মদিন, একটা কথা বলে একটু জোরে উদ্ধুনি দেবেন প্রেম সে মায়েরা আসতে, ছেলেদের জন্মদিন পালন করেন তো আসতে, ছেলেদের জন্মদিন পালন করে হ্যাঁ না বলুন। আচ্ছা জন্মদিনে কেক কাটেন, কেকে হাত তুলুন তো, এখন ভয়ে কেউ তুলবে না গন্ডগোল আছে বলে, 1-8 জন তুলেছে শুনে রাখুন। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটতে নাই, কেকের মধ্যে প্রচুর জীবাণু থাকে, কেক ডিম দিয়ে তৈরি হয়, আপনি যে কেকটা বাচ্চার জন্য কাটছেন আপনি একজন হাত তুলে বলুন তো, যারা কেক কাটেন কেকটা কাটার মানে কি? বিদেশি সভ্যতা এটা করেছে বলে আমরা করে দেবো? ওরা তো রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল, কেন ওরা রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল? সেই রবিবার এখনো আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয় ভারতবর্ষে, ভারত সরকার এখনো পর্যন্ত দেখবেন রবিবার ছুটি ঘোষণা করে প্রত্যেকটি সরকারি কাজে, কেন ওরা কেন ছুটি ঘোষণা করেছিল? সেদিন মন্দিরে যাবার জন্যে, চার্চ গির্জাতে যাবার জন্যে। আর আমাদের রবিবার ছুটি ঘোষণা মানে কি? আমাদের সরকারি চাকরি যারা করে তারা সেদিন সারা সপ্তাহের কাজগুলোকে গুছিয়ে নেই, মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই, একবার মন্দিরে প্রণাম পর্যন্ত করে। যদি হিম্মত করে কেউ বলতে পারেন হাকি এখানে চিৎকার করে যে কেক কাটা হয় কেন, ওরা কাটছে বলে আমরা কাটবো? আপনি মোমবাতি জ্বালালেন নি কি বলেন হ্যাপি বার্থডে টু ইউ, না না হাসি নয় এটা লজ্জার ব্যাপার। আপনি আপনি মোমবাতি জ্বালিয়ে নিভাবেন কেন? আপনার ছেলের তো মোমবাতি জ্বলছে, ও যেন জলে ফুস করার মানেটা কি? এই দিকে তাকাবেন, ভারতীয় সনাতন ধর্ম বলছে না কেক কাটা নয় মোমবাতি জ্বালানো নয়, একটা প্রদীপ জ্বালাও, প্রদীপ প্রদীপ, তবে প্রদীপ জ্বালাবে সেটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে, সে যেন অনেকক্ষণ ধরে জ্বলে, তোমার ছেলের আয়ু প্রদীপ অনেক দিন ধরে জ্বলে। আর কি করবেন? পায়েস পায়েস। আচ্ছা একটা কথা বলি, আপনার সব পায়েস খেয়েছেন তো, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা মায়েরা একটু বলবেন, পায়েস তৈরি করতে গেলে প্রথমে হাঁড়ির দরকার, তারপর হাঁড়িতে চাল দেন নাকি আতপ দেন, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা আতপ দেন, তারপর দুধ দেন, জোরে বলুন। আচ্ছা তারপর কিশমিশ দেন, বাদাম দেন, তেজপাতা দেন, আর তুলসী পাতা কেউ দেন? তুলসী পাতা দিলে তো ওটা মহাপ্রসাদ হয়,
এই দিয়ে তাকাবেন। আচ্ছা আরেকটা জিনিস দিলে দেখবেন পায়েসের টেস্ট দারুণ হয়। আপনাদের এই সন্দেশখালী এলাকার মানুষ জানেন, আমি জানিয়ে দিয়ে যাই। দেখবেন পায়েস তৈরি করলে আরেকটা জিনিস দিলে দেখবেন দারুণ সুস্বাদু হয়। ও একবার খেলে আপনি বলবো না, বাদ দিয়ে দেব, বলে দিয়ে যাই, ওটা খুব সুস্বাদু হয়। কি চুপ করে শুনবেন মন দিয়ে, দেখবেন ওই কাগজি লেবুর রস যদি দিয়ে দেন না, দেখবেন ওর টেস্ট অনেক বেড়ে যায়। আপনার সব খেয়েছেন কাগজি লেবু দিয়ে? হাসি নয়, খেয়েছেন? আমিও খাই নাই। কাগজি লেবুর রস দিলে কি হয়, পায়েস নিতাই গোর হরিবোল হয়ে যায়। এই দিকে তাকাবেন, দেখেন তত্ত্ব দিব যে দেহটা হচ্ছে হাঁড়ি, আর দুধটা কি, চালটা কি, চালটা কি প্রেম, আর দুধটা কি কৃপা, আর 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 কি কিশমিশ, তারপর কাজু বাদাম, ওগুলো কি, ওগুলো হচ্ছে ভালোবাসা। প্রত্যেকটা জিনিস কাপ্পি দিলেন, কিন্তু অভিমান রূপী কাগজি লেবুর রস যদি দিয়ে দেন, তাহলে গোটা দেহরূপী হাঁড়িটা নিতাই গৌরব। তাই সবাই মিলে প্রেমসে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, বলে কি করবি, মা গই আমি উলধ্বনি চড়াবো বাছুর চড়াবো বাছুর মা মা গোয়ালে, মা গোয়ালে চড়াবো বাছুরি, আমার পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি জোড়া, বলুন রাধা রানী কি, বা একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি, বা একটু জোরে বলুন মদন মোহন কি। আচ্ছা এবার উত্তর দিন তো, ওই কালীয় নাগের স্ত্রীগণ কি করেছিল, চরণ ধ্বজল পান করেছিল, কার চরণ ধ্বজল, বৈষ্ণবের চরণ ধ্বজল। আপনারা যে যেখানে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, বাড়িতে কোনো প্রকৃত বৈষ্ণব এলে তার চরণ ধ্বজলটা বোতলে রেখে দেবেন, বাড়িতে কোনো বৈষ্ণব এলে তার চরণ ধ্বজল বোতলে রেখে দেবেন। কেন বলুন তো, গঙ্গা জল যেমন পোঁকা হয় না দেখে নেবেন আপনারা, সেরকম বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি 1000 বছর রেখে দিলেও ওতে কোনো পোঁকা হয় না, কোনো ময়লা জমে না। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে হয়। না না, সবাই বৈষ্ণব নয়। আচ্ছা বলুন তো, এই যে গলায় কাপড় দিয়ে বৈষ্ণবরা আসে, মায়েরা যখন প্রণাম করেন গলায় কাপড় দিন, গলায় কাপড়টা দেওয়ার মানে কি, গলায় কাপড় দেওয়ার মানে কি বিনয়ী ভাব,
যখনই গলায় কাপড়টা পড়লো তখন আপনার বিনয়ী ভাব হয়ে গেল। এইজন্য মাথায় রাখবেন যে জায়গায় ছিলাম, বৈষ্ণব কাকে বলে, কাকে বৈষ্ণব বলে সবাইকে বলে না। কি বলছে? ত্রিনাদপি শুনি চেন তররিব সহিষ্ণু না অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। তার মানে কি জেনে নিন, ত্রিনাদপি শুনি চেন, রাস্তা দিয়ে হাঁটছেন, ঘাসের উপরে পা দিলেন, ঘাস দেখবেন মাথা নিচু করবে, আবার ঘাস মাথা উঁচু করবে। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব হবে তাকে আপনি হাজার কথা বলুন, দেখবেন বৈষ্ণবকে হাজার গালি দিন, ও যে মাথা নিচু করে চলে যাবে, ও আর মাথা উঁচু করবে না। আর কি? তররিব সহিষ্ণু না, গাছকে যখন কাটবেন তখন দেখবেন গাছ মাটিতে পড়বার আগে আপনাকে ছায়া দান করবে, আপনাকে ফল দান করবে। বৈষ্ণবকে হাজার খারাপ কথা বলুন, ও আপনাকে হরিনাম দিয়েই যাবে। আর কি? অমানেন মান দেন, সন্দেশ খালির পথ দিয়ে হেঁটে আসছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তাতে ছটফট ছটফট করছে, আপনি আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কি করবেন? ওরে তোর কুষ্ঠ রোগ হয়েছে, এই জগতের কেউ তোর কুষ্ঠ রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে আলিঙ্গন করে একবার নিতাই গৌর হরি বল বল। ওরে এই জগতের কোনো ডাক্তার তোর কুষ্ঠ রোগ ভালো করতে পারে নাই, কিন্তু যদি একবার হরি বল বলতে পারিস তবে তোর দেহরোগ তো দূর হবে, নিতাই গৌর হরি বল বলে তোর ভব রোগ পর্যন্ত। আর কি? কীর্তনীয় সদাহরি, যার মুখে দেখবেন সব সময় কীর্তন হবে, মুখে কীর্তন হবে, তিলক তুলসী মালা শিখাও কৌপিন বহিপাশে হরিনাম মুখে নিশি দিন। দেখবেন মায়েরা তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, বহিপাশে হরিনামের নামাবলী থাকবে, তিনি কিন্তু প্রকৃত বৈষ্ণব হবেন। তবে শুনে রাখুন, গাছ যেমন ফল দেয় নিজের জন্য নয় জগতের জন্য, নদী জল দেয় নিজের জন্য নয় জগতের জন্য, আর বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয় প্রত্যেকটি জগতের মঙ্গলের জন্য। জেনে নিন আপনারা যে জায়গাতে ছিলাম মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একটা সোনার কলসি যতই দামি হোক, তাকে একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে বলুন তো? একটা 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 গ্লাসের কাছে মাথা নত করতে হয়। আপনি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু একজনের কাছে মাথা নত করতে হবে, সেটা হচ্ছে বৈষ্ণবের চরণ তলে সবাইকে মাথা নত করতে হবে। মা যশোদা গোপালকে সাজাচ্ছে, ও মা আমাকে সাজিয়ে দাও কি, ও লক্কা তি লক্কা ভালে বনমালা দে মা কলে বাবু, ও লক্কা তি লক্কা ভালে বনমালা দে মা কলে বাবু। আর যে পারি সহেব